তাছাড়া ইলিয়াস কাঞ্চন ভাই দুদিন আগে নিজেই বলেছেন এটার সুরাহা না পর্যন্ত সাইফুল যদি এক কাজ চালিয়ে নিব, তার কথায় আমার আস্থা ছিল। এই সময় তিনিও আরও বলেন, যেখানে নির্বাচিত সদস্যরা মিটিংয়ে ডাক পান না সেখানে নিপুণ কীভাবে অংশ নেন, বরাবর আদালত অবমাননা করে কীভাবে নিপুণ চেয়ার বসেন, মিটিংয়ে অংশ নেন। শিল্পী সমিতির নির্বাচিত প্রতিনিধি দীপজল ও জয় চৌধুরীকে ফোন করলে তারা জানান তারা মিটিং সম্পর্কে কিছুই জানেন না। দীপজল বলেন, আমাদের কিছুই না জানিয়ে নিপুণ তো সব রকম কার্যক্রম চালিয়ে যাবে।